তা আমি মূলত থিয়েটার করি এবং থিয়েটারে মিউজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আমার কিছু নিরীক্ষা আছে। সেই ধারাবাহিকতায় সেলিমালদির নাটকে আমার সুর করবার অনেকগুলো অবকাশ হয়েছে। তার মধ্যে এই চলচ্চিত্রে যে একটি গান নয়াগাঙের পাড়ে বৃক্ষ, গানটি আমি সুর করেছিলাম জয়বতী কন্যার মন নাটকের একটি অংশে। আসলে এই ছবির যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে আমার ছাত্র আবির, ওই আমাকে এমনভাবে ধরলো যে গানটা তার ভালো লেগেছে এবং সে তার চলচ্চিত্রটা ব্যবহার করতে চায়। তো সে খুব নাচোর বান্দা, তো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে কী করা যায়, কে গাইবে, কে মিউজিক করবে, অনেক কিছু আলাপ হলো। তারপরে আমার মনে হলো যে না, ওর এই গানটার প্রতি ওর একটা আবেগ তৈরি হয়ে গেছে। তখন আমি বললাম ঠিক আছে করতে পারো। নাটকে গানের প্রথম অংশটুকু শুধু সুর করা ছিল, ছবির জন্য তখন আমাকে আবার পুরোটা সুর করতে হলো এবং সুর করে তারপরে ছবিতে গানটা ব্যবহৃত হয়েছে, শুনলাম আমি গতকাল, এবং ভালো লেগেছে গানটা। গানটার চিত্রায়নটাও ভালো লেগেছে। আমার মনে হচ্ছে ছবিটিও ভালো হবে যতটুকু আমি দেখলাম। দর্শকদের জন্য বলি, আগামী 17 জানুয়ারি 2020 কাঠবিড়ালি এই চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। আপনারা হলে দেখবেন, আমিও দেখব, আশা করছি আমরা সবাই উপভোগ করব এই ছবিটি, কাঠবিড়ালি 17 জানুয়ারি।